buraya geldim. Maaş. দর্শক ওয়েলকাম টু মাই আরবি কুকিং এন্ড ব্লগ। আপনারা কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকে নতুন আরও একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আর আজকের ব্লগটা হলো আজকে ভিলেজ টাইপ একটা ব্লগ দেবো। আর ভিলেজে থাকি আর ভিলেজ টাইপ তো ব্লগ দিলে আপনারা অনেক ভালো লাগবে। আপনারা ফুল ভিডিওটা দেখবেন, না টেনে দেখে যাবেন। আর আজকের সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। চাটা খাবার পরেই সকালে ওইদিকে একটু বের হলাম, তারপর গিয়েছিলাম আমার ফুপি শাশুড়ির বাড়িতে রাফিকে নিয়ে। রাফির মুগ্ধা হয়ে গিয়েছে, তার জন্য ফু দেওয়ার জন্য গিয়েছি। ভাবলাম একটু ভিডিও করে নেই আপনাদের সাথে আর শেয়ার করব আর কি। আসলে আমরা গাড়িতেই যেতে পারতাম, এইদিকে গেলে আর কি শর্টকাট রাস্তা আছে, তাড়াতাড়ি যাওয়া যায়, তার জন্য আমরা গিয়েছি। আর এখানে রেহান, রাহাত, রাফি ওরাও গেছে, রাফিকে ফু দেওয়ার জন্য গিয়েছে, আর আমি আমারও চোখেতে ফু দেবো বলে যাওয়া আর কি। আর আসলে আমরা হেঁটে বেশি যাওয়া হয় না, আর এই ফার্স্ট টাইম আমি ওই দিকে হেঁটে যাচ্ছি। আর ওই কিনারেই আসলে ফুফি শাশুড়ির বাড়িতে, আর অনেক ভালো লেগেছিলো। আপনারা দেখতে থাকেন, ফুল ভিডিওটা দেখার শুরুতে আপনারা একটা লাইক দিয়ে দেবেন, বেশি ভালো লাগলে কমেন্ট করবেন, আর কারা কারা এই জায়গাটা চিনেন আপনারা কমেন্ট করে বলবেন। দিক দিয়ে উনারা দেখে ফেলেছেন, তারপর জামানও এসেছে আমাদেরকে নিতে। আর ফুফু বলছিলেন কয়েকদিন থেকে, আসলে ফুফু ফোন করছেন আর বলছিলেন যে যাবো, আসলে যাওয়া হয় না, আজকে একটা কারণেই তো বের হলাম। আর ভাবলাম এক কাজেই তিন দিকে তিন কাজ হয়ে যাবে, তার জন্যই যাওয়া আর কি। আপনারা ফুল ভিডিওটা দেখবেন, আর ভালোবাসার মানুষের গড়ে কোনো বাহানা হলেই তো যাওয়া যায়। আসলে উনি খুব বেশি আদর করেন, আর যাওয়ার পর অনেক কিছু নাস্তা করালেন, অনেক কিছু আপনারা দেখতে থাকেন কী কী নাস্তা করলাম, তারপর কী করি আপনারা ফুল ভিডিওটা দেখবেন। ঘরে চলো, মাংস দিয়া রুটি দিয়া খাবাই আর নাতি চাইতে তোমার এবার আম খাবাই গো মজার গাছ ফালায় নাই আল্লাহ ডর করে যাও যাও মাশাল্লাহ কসমা ফুফু গো কসমা ও গুদাকে ভাড় সাইটটা আমার পাগল হয়ে গেছে
তারপর গড়ে আসলাম গড়ে আসার পর আমার বাজার এসে গিয়েছে তারপর ফুপি ফুপুর ঘর থেকে যা যা আনলাম তাও বের করব আর কি অনেক সবজি ধরেছিল আর ফুপু সব কিছু দিচ্ছেন আর কি একটা একটা করে সব টিন আর কি দিচ্ছেন আর বলছিলেন যে আগে আসলে ভালো হতো ওনার সবজি অনেক বেশি ছিল আর এখন আসলে সব কিছু শেষ হয়ে গিয়েছে আর এই তো ফুপুর ঘর থেকে যে আমি আলু কাঁচা টমেটো যেগুলো এনেছি সব বের করে দিচ্ছি আর সবজিগুলো এখন আমি সাইড করে রেখে দেব তারপর রান্নাবান্না করব আজকে যেহেতু শুক্রবার যাও 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 টাটা দাও যাচ্ছে দেখতে থাকেন আল্লাহ হাফিজ এটা কি হলাচ্ছা গুনাহ হইব কেন বুঝো না নি রান্না বান্না করছি রান্না বান্না করার পর আরও একটু খাচ্ছিল সেগুলো সেরে নিলাম তারপরে আমি আমার গাছে জল দিয়ে দিলাম অনেক কিছু কাজ আছে আসলে সবগুলো তো আর ভিডিওতে আনলে ভিডিও অনেক লম্বা হয়ে যায় তার জন্য আমি শর্ট করেই আর কি ভিডিওটা করেছি আর আজকে একটা রেসিপিও বানিয়েছি সবজি দিয়ে আমি একটা রোল বানিয়েছি কালকের ভিডিওতে পাবে আজকের ভিডিওতে আর শেয়ার করলাম না ওই সবজিগুলো দিয়ে আসলে অনেক বেশি ভালো মজা হয় একটা রেসিপি আমি শেয়ার করব কালকে আপনারা দেখবেন আমার ইউটিউব চ্যানেলেও দেখবেন বা ফেসবুক পেজেও দেখবেন যারা আমার ফেসবুক পেজে নেই তারা আর কি আমার ফেসবুক পেজটা ফলো করবেন তারপর আমি স্নান টান করে নামাজ আদায় করে তারপর খাওয়া দাওয়াও করবো সেগুলো একটু একটু করে শেয়ার করব। আর আমার একটা ফেসবুক পেজ কাপড়ের একটা পেজ আছে ওইটাতে আমি কাপড়ের অনলাইন বিজনেস করি আমার পেজ থেকে আমি কাপড় আনিয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আপনারা ফুল ভিডিওটা দেখবেন দেখলে বুঝতে পারবেন আর এই শীতের সবজি দিয়ে আসলে রোল খেতে অনেক বেশি মজা ভাবলাম ভাজি দিয়ে বা তো খাওয়া যাবে একটু বেশ করে ভাজি করে নেই তারপর আমি রোল বানাবো সে তার জন্য একটু বেশি করে আমি বানিয়ে নিয়েছি আর আপনারা আজকের ভিডিওটা আপনারা দেখেছেন যে কেমন লেগেছে আপনারা কমেন্ট করে বলবেন আর এই তো আমি খাবার দাবারটা রেডি করে নিয়েছি তারপর স্নান টান করবো তারপর খাওয়া দাওয়া স্টার্ট করব আর কি আপনারা ফুল ভিডিওটা দেখবেন এইখানে অনেক কিছু রান্না করেছি লাবড়াও করেছি চিচি দিয়ে মাছ তারপর তো ওরা এসে গিয়েছে নামাজ থেকে তারপর খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে আপনারা দেখতে থাকেন আমার ভিডিওটা আসলে এই ভিডিওগুলো দেখলে আপনাদের ভালো লাগবে দেখতে থাকেন আর আপনাদেরকে বলেছিলাম যে আমার অনলাইনের একটা পেজ আছে এই পেজ থেকে আমি কাপড় আনাই বেশিরভাগই আমি অনলাইন থেকে কাপড় সবগুলো মানে
অনলাইন থেকে আনাই যেহেতু আমার নিজের পেজ আছে আর এইটা থেকে আমি আনাই। আর এই চুড়িদারটা আমি আনিয়েছি, আমি ভাবলাম ফার্স্ট আমি এনে দেখি আর কি, যদি ভালো লাগে সবাই অর্ডার করবেন। আর অনেক সুন্দর একটা ড্রেস, যদি কারো লাগে আপনারা আমাকে কমেন্ট করবেন। আর আমার আরবি ফ্যাশন একটা পেজ আছে, ওইটাতে আপনারা কমেন্ট করতে পারেন আমার চ্যানেল আমার পেজে। আর এই এইরকম ড্রেস যদি আপনারা কিনতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন, বেশি দাম না, আপনার ডিটেলসে আমার সাথে কথা বললেই আমি আপনাদেরকে বলে দেব। যদি ভালো লাগে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাকে ফটো দিতে পারেন, আমি এনে দিতে পারবো আর কি। আর আসলে অনলাইন পেজটা আমার অনেক দিনই হয়ে গিয়েছে, আপনারা হয়তো যারা জানেন তারা জানেনই, আর যারা জানেন না তারা হয়তো। আর এই এই কাপড়টা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল, দাম মোটামুটি অত বেশিও না অত কমও না, মোটামুটি হয়েছে। আপনারা আমাকে কমেন্ট করে বলবেন, আমি আপনাদেরকে ডিটেলস সব কিছু বলে দেব। আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফিজ, বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো, ভালোবাসার মানুষকে ভালো রাখো, আল্লাহ হাফিজ।